ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 9-এর ঘ এবং অম এই দুইটা অঙ্ক আজকে আমরা করাবো। দেখো ঘ নম্বর অঙ্কটা কি বললো, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 7 পাই বাই 8। আমরা অঙ্কে চলে যাই, দেখো 9 নম্বর অঙ্ক মান নির্ণয় করতে বলছে, প্রশ্নটা আমরা তুললাম। এরপর দেখো প্রথম যেটা আছে কস স্কোয়ার পাই বাই 8 এটাকে আমরা ঠিক রাখলাম, এরপরে দ্বিতীয়টা আছে কস স্কোয়ার 3 পাই বাই 8 এটাকেও ঠিক রাখলাম, আমরা ভাঙাইলাম তৃতীয়টাকে কস স্কোয়ার 5 পাই বাই 8 এটা দেখো আমরা কিভাবে ভাঙাইলাম, পাই বাই 2 নিলাম আর পাই বাই 8 নিলাম, এই দুইটাকে যদি আমরা লসাগু করি 8 লসাগু, এই দুই দিয়ে 8 কে ভাগ করলে হয় 4 আর পায়ের সাথে গুণ করলে 4 অক্ষে 4 আর এখানে 1 থাকে তাহলে 5 5 পাই বাই 8 হয়, এভাবে ভাঙাইলাম। এবং দেখো লাস্টেরটা কস স্কোয়ার 7 পাই বাই 8 এটাকেও পাই বাই 2 দিয়ে আমরা ভাঙাইলাম, এখন পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8 যদি করি তাহলে দেখো লসাগু 8 হলে 4 দুগুণে 8 এখানে 4 থাকলো এখানে 3 থাকলো 4 আর 3 যোগ করলে 7 হয়। এবার আমরা প্রথম দুইটা তো ঠিক রইলো দেখলা, তৃতীয়টা এখানে দেখো যখনই পাই বাই 2 হবে তখনই কিন্তু এই অনুপাতটা পরিবর্তিত হবে অর্থাৎ কসটা সাইন হয়ে যাবে, তাহলে আমাদের হলো সাইন স্কোয়ার পাই বাই 8। এখানেও দেখো যখনই পাই বাই 2 থাকবে অর্থাৎ 90 ডিগ্রি থাকবে তখন কিন্তু অনুপাত পরিবর্তিত হবে, কস আছে সেটা সাইন হয়ে গেল, তাহলে হলো সাইন স্কোয়ার 3 পাই বাই 8। এখন আমরা কি করলাম, এই সাইন স্কোয়ার পাই বাই 8 আর কস স্কোয়ার পাই বাই 8 এই দুইটাকে প্রথমে এনে এক ব্র্যাকেটে ঢুকালাম, এরপরে সাইন স্কোয়ার 3 পাই বাই 8 আর কস স্কোয়ার 3 পাই বাই 8 এই দুইটাকে এক ব্র্যাকেটে আনলাম, তাহলে দেখো এই দুইটার মান কিন্তু 1। কেন 1, আমরা সূত্রটা লিখে দিয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু 1, এখানেও কিন্তু 1, একই সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু 1, 1 যোগ করলে কিন্তু আমাদের 2 হয়ে গেল, এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে ঘ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা অম নম্বর অঙ্কটা দেখে আসি, দেখো অম নম্বর অঙ্কটা সাইন স্কোয়ার 17 পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 37 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 অঙ্কে চলে যায়। দেখো 9 এর অম নম্বর যেটা এইমাত্র দেখলাম সেটা আমরা বসালাম, সাইন স্কোয়ার 17 পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 37 পাই বাই 18 প্লাস ওইটা কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8। এখন আমরা ভাঙাবো, দেখো 17 পাই বাই 18 তাহলে আমরা একটা পাই নিতে পারি, পাই মাইনে আছে এখানে উপরে আছে 17 কম আছে 1 কম আছে, তাহলে পাই মাইনাস পাই বাই 18 যদি করি এখন এইটাকে যদি লসাগু করি তাহলে কিন্তু কি হয় 18 পাই মাইনাস পাই মানে 17 পাই, আসা সংখ্যা লসাগু দ্বারা গুণ, এটাকে আমরা যেহেতু স্কোয়ার আছে এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম। এরপরে দেখো এই সাইন স্কোয়ার 5 পাই বাই 8 এটা কিন্তু আমরা পরিবর্তন করিনি, এটা রেখে দিয়েছি যেখানে, দেখো সাইন স্কোয়ার 5 পাই বাই 8 আমরা পরিবর্তন করলাম এইটা কস স্কোয়ার 37 পাই বাই 18 এটাকে আমরা কস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 18 দুগুণে 36 তাহলে 2 পাই নিতে পারি আমরা, 2 পাই প্লাস পাই বাই 18 তাহলে এটাকে যদি লসাগু করি দেখো 18 লসাগু
আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ 18 দুগুণে 34 পাই প্লাস একটা পাই, তাহলে 37 পাই মিলে গেল। এইভাবে ভাঙাইলে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে হোল স্কয়ার করলাম, এখানে কিন্তু কস। এরপরে আমরা ভাঙাইতেছি সবচাইতে শেষেরটা, সেকেন্ড ব্রেকেটে কস, এখানে আছে 3π/8, আমরা একটা পাই নিলাম মাইনাস 5π/8। কিভাবে দেখো, যদি লসাগু করি লসাগু হবে 8, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 8 অক্ষে 8 পাই মাইনাস 5 পাই, তাহলে কি হবে, 8 এর থেকে 5 গেলে কিন্তু 3 থাকে, এখানে কিন্তু 3π/8 ছিল, তাইলে দেখে লসাগু করলে আগেরটাই ফিরে যায়। ভাঙানো হয়ে গেল, এখন আমরা দেখি কি থাকে আমাদের। এটা দেখো পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে মাইনাস সামথিং কিছু ডিগ্রি, তার মানে এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কস কিন্তু ধনাত্মক পজিটিভ, তাহলে এখানে কিন্তু সাইনের কোনো পরিবর্তন হলো না, মাইনাস আসলো না, তাহলে রইল সাইন স্কোয়ার পাই বাই 18। এরপরে এখানে দেখো 2π, 2π মানে 360 ডিগ্রি, তারপরে প্লাস কিছু ডিগ্রি, তাইলে এটা একবার ঘোরার পরে প্রথম চতুর্ভাগে আসছে, আর প্রথম চতুর্ভাগে সকল অনুপাতে কিন্তু ধনাত্মক, তাইলে কসটা কসই থাকলো আর পাই বাই 18 হইলো, তাহলে এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটাও দিলাম কস স্কোয়ার পাই বাই 18, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা এই যে সাইন স্কোয়ার 5π/8, এটা তো এমনিতেই ছিল, এমনিতেই রেখে দিলাম, আর লাস্টেরটা দেখো পাই মানে 180, 180 থেকে যদি আমাদের 5π/8 সেটা চলে যায়, তাহলে থাকে আমাদের কোন ঘরে, কোনটা থাকে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন আর কসেক ধনাত্মক, বাকি সবাই ঋণাত্মক। এখন কজ এটা ঋণাত্মক হবে, ঋণাত্মক হইলেও যেহেতু কজের উপর একটা স্কোয়ার আছে, স্কোয়ারের কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তার মানে এটা হলো কজ স্কোয়ার 5π/8। এখন দেখো এই দুইটা, প্রথম দুইটা এটাকে ব্র্যাকেট দিয়ে নিই আমরা, প্রথম দুইটা যদি আমরা এই সূত্র ফেলি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে দেখো এই যে 1, আর দ্বিতীয় পরের দুইটাকে যদি আমরা একই সূত্রে ফেলি সেটার মান কিন্তু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমাদের কি হলো 1 1 যোগ করলে কিন্তু 2 হয়, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। সেই সাথে আমাদের দুটো অঙ্ক শেষ হয়ে গেল, আজকের লেসনটাও শেষ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবে, সি ইউ নেক্সট।